বর্তমানে টক অব দ্য টাউনে সাকিব বুবলি এই জুটির সঙ্গে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে টলিউডের এই প্রজন্মের নায়িকা পূজা চেরির নাম গুঞ্জন সাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পূজা গত বছর সরকারি অনুদানের গোলুই সিনেমায় প্রথমবারের মতো সাকিব খানের বিপরীতে জুটি বেঁধে সক্ষ তৈরি হয় পূজা নানা মাধ্যমে জোর গুঞ্জন পূজাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই সাকিব ও বুবলির মধ্যে ঝামেলা চলছিল শুধু তাই নয় সাকিবের বাসাতেও পূজার সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছিলেন বুবলি সেই ঘটনার পর থেকে সাকিব বুবলির সম্পর্কে আরও অবনতি ঘটে যদিও গুঞ্জনের সত্যতা নিশ্চিত করা যায়নি সাকিবের সম্পর্কে প্রেমের বিষয়ে গণমাধ্যমে পূজা বলেছেন এ পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি সব নায়কের সঙ্গে আমার প্রেমের কথা উঠেছে কিন্তু কেউ প্রমাণ দিতে পারেননি আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি কেউ কি দেখেছেন কেউ কি দেখেছেন আমিও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি কিছুটা প্রমাণ তো থাকতেই হবে তবে মিথ্যা বলবো না তার সঙ্গে প্রেম করেছি তবে সেটা চরিত্রের নয় সিনেমার জন্য আমি এর আগে সিয়ামের সঙ্গে আদৃতের সঙ্গে রোমান্টিক দৃশ্য করেছি প্রেমের গুজব উঠেছে এবার শাকিব খানের সঙ্গেও পর্দায় প্রেম করলাম মানুষ বাস্তবে প্রেম বলছেন এটা কেমন না এখন আর কি করব এসব শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি দেখছি মানুষ আর কত কি বলতে পারে এদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পূজা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার খবর নিশ্চিত করেছেন দীর্ঘদিন ধরে দেশটির ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন এই নায়িকা গত রোববার দুপুরে ফেসবুক পেজে যুক্তরাষ্ট্রের ভিসার সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেন পূজা ছবিতে দেখা যায় পূজা ও তার মা ঝর্নারায় যুক্তরাষ্ট্রের ভিসামুক্ত পাসপোর্ট শেয়ার করেন আর তাতে লেখা অবশেষে আমরা এটা পেয়েছি এছাড়া পূজার বিচার পাওয়া নিয়ে বেশ আগে থেকে আলোচনা চলছিল একাধিক সূত্রে জানা গেছে পূজাকে এই বিচার পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন সাকিব খান যদিও বুবলির সঙ্গে দূরত্ব বাড়ার পর সাকিব খানের সঙ্গে পূজা চেরির ঘনিষ্ঠতা বাড়ে বলে গুঞ্জন রয়েছে সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আরও নিত্য নতুন খবরাখবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ